হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে পাঙাশ মাছের একটা রেসিপি শেয়ার করব। আর যারা যারা এই মাছটা খেতে পছন্দ করো তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারো। এইভাবে রান্না করলে মাছের তেমন কোনো গন্ধ লাগে না, আর খেতেও এটা ভীষণ ভালো লাগে। আশা করছি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আজকে রান্নাটা করার জন্য আমি এখানে 6 পিস পরিমাণ পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। আর এই পাঙাশ মাছের চাকগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এর মধ্যে 1টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, 1 টুকরো দারুচিনি আর 3টা এলাচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো লবঙ্গ। এখন এই গরম মশলাগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন এই সবগুলো মশলাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে খুব ভালো করে তেলটা ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। এখন এই টমেটোটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন এই টমেটোগুলোকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে। আর টমেটোগুলো নরম হয়ে গেলে এর মধ্যে এখন 1-1 করে কেটে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে মাছটা খুব ভালো করে কষানো হয়ে যায়। এখন মাছগুলো সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এবার মাছগুলোকে পানির সাথে মিশিয়ে দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর মাছগুলোকে এবার ততক্ষণ রান্না করছি যতক্ষণ না মাছগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন সবগুলো মাছ সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ভেঙে দিচ্ছি। আর এটাকে আমি আস্তে আস্তে ভাঙতে থাকবো আর নাড়তে থাকবো যাতে করে এর পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আর পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা কাঁচা মরিচ আর সাথে 1টা ধনেপাতা কুচি। এবার এই সবগুলোকে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 3টা লেবু পাতা। আর লেবু পাতাটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়ার পর যখন লেবু পাতার স্মেলটা খুব সুন্দর করে ছড়ে যাবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ মাছটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের এই পাঙাশ মাছের রেসিপিটা দেখতে যেই রকম দারুণ হয়েছে, তৈরি করাটাও খুব সহজ আর খেতেও এটা ভীষণ ভালো লাগে। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করো আর কমেন্টে জানাতে ভুলো না। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।